আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা পরমাণু বোমা অনেকের পারে তবে বাস্তবতা হলো কিছু সময়ের মধ্যেই এই পরমাণু বোমা একটা ইতিহাসও তৈরি করে দিতে পারে কোন হিসাব বলছে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইতিহাস বোমা যেটা রাশিয়ার কাছে রয়েছে সেটা যদি কোনো জায়গায় নিক্ষেপ করা হয় তাহলে বিস্ফোরণের সাথে সাথেই এর পাঁচ কিলোমিটারের মধ্যে যত মানুষ প্রাণী এমনকি গাছপালা থাকবে সাথে সাথেই বাষ্প হয়ে যাবে নয় কিলোমিটারের মধ্যে তেমন কোন কিছুর উপস্থিতি দেখা যাবে না প্রায় বিশ কিলোমিটারের মধ্যে যাই থাকবে সম্পূর্ণভাবেই কিন্তু কয়লা হয়ে যাবে এমনকি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যত বিল্ডিং এবং অবকাঠামো থাকবে সকল কিছুই অনেকটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে আধা ঘন্টা থেকে সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে একশো কিলোমিটারের মধ্যে আকাশ থেকে টক্সিক বৃষ্টি শুরু হবে যারা এই ধামাকার পর বেঁচে ছিলেন না এমনকি এই ঘটনার প্রায় থেকে বছর বিষক্রিয়ার কারণে ওই এলাকার ভেতর কোনো ফসল আদি উৎপাদন হবে কিনা বা মানুষ বসবাস করতে পারবে কিনা তা নিয়েও তীব্র সন্দেহ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল তখন নিরাপদ নিরাপত্তা পরিষদ কিন্তু ততটা কার্যকর ছিল না কারণ ওই সময়ে এই ধারণাই জন্মেনি যে ক্ষমতার পাওয়ার ব্যালেন্স অন্যত যেতে পারে তবে রাশিয়া যখন পরমাণু বোমা আয়ত্ত করে ফেলে তখন আমেরিকা কিন্তু বুঝতে পারে যে ক্ষমতার ব্যালেন্স এখন তৈরি হয়ে গেছে এখন প্রয়োজন হলো যারাই এই ব্যালেন্সের মধ্যে চলে এসেছে ক্ষমতাটা এই জায়গায় রাখা তার জন্যই কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যক্রম বাড়ানো হয় প্রথমে নিয়ম ছিল ভোটাভুটির মাধ্যমে যে প্রস্তাব পাশ হবে সেটাই গৃহীত হবে তবে সেটার পরিবর্তন এনে বলা হয় প্রথমে ভোটাভুটির মাধ্যমে পাশ হলেও সেটা নিরাপত্তা পরিষদের ভেতর দিয়ে যেতে হবে এবং নিরাপত্তা পরিষদের কোনো দেশ যদি ভেটো দেয় সেই প্রস্তাব এড়ার কোনো মূল্যই থাকবে না এই পুরো প্রসেসিংটাই মূলত তৈরি করা হয়েছিল নিরাপত্তা পরিষদের যে পাঁচটি দেশ রয়েছে তাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা রাখার জন্য পৃথিবীকে তারা যাতে কন্ট্রোল করতে পারে এটা নিশ্চিত করার জন্য এবং আজকের এই ভিডিওতে এই কথাটি আমি কেন বললাম এর কারণ হলো আপনারা নিশ্চয়ই জানেন মাত্র কিছুদিন পূর্বেই জাতিসংঘের সাধারণ অধিবেশনের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর একটা ভোটাভুটির আয়োজন করা হয়েছিল নিয়ম অনুযায়ী এই যদি স্থায়ী পাঁচজন এবং অস্থায়ী জন এই পনেরো সদস্যের মধ্যে তিন ভাগের দুই ভাগ মানে দশটি ভোটও প্যালেস্টাইন পেত তাহলে কিন্তু সদস্যপদ পাওয়ার কথা যেই জায়গায় নিরাপত্তা পরিষদের ভেতর প্যালেস্টাইন বারোটি সর্বোচ্চ ভোট পেয়েছিল জন দুজন ভোট দেয়নি তবে আমেরিকার ভেটোর কারণে সেই প্রস্তাব বাতিল হয়ে যায় এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা স্থায়ী সদস্য পদের যে বিষয়টা সেটা তৈরি করা হয়েছিল পৃথিবীর নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য পৃথিবীর কোথাও যদি গণহত্যা হয় বা ব্যাপক ভিত্তিতে মানুষের মানবাধিকার লঙ্ঘন হয় যেটা বর্তমানে গাজ উপত্যকায় হচ্ছে কথা ছিল যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই পাঁচজন সদস্য সেনা বাহিনী প্রেরণ করে সেই পরিস্থিতি মোকাবেলা করবেন তবে বর্তমানে কিন্তু চিত্র একেবারে ভিন্ন যাদের রক্ষা করার কথা ছিল আজকে সেই নিরাপত্তা পরিষদের সদস্যরাই এগুলো করছে এবং আমেরিকার অযৌক্তিক ভেটর কারণে প্যালেস্টাইনের ন্যায্য অধিকার পূর্ণাঙ্গ সদস্য পদ পাওয়ার বিষয়টি বাতিল হয়ে গেছে এই ইস্যুটিকে কেন্দ্র করে পৃথিবীর অন্যান্য দেশ কি ভাবছে এবং আমেরিকার উপর চাপ প্রয়োগ করা দরকার কিনা। এই ইস্যুটিকে কেন্দ্র করে জাতিসংঘ নিজেই প্যালেস্টাইনের এই ইস্যুটি তাদের সাধারণ অধিবেশনে আবার উত্থাপন করেছে ভোটাভুটির জন্য নিয়ম অনুযায়ী একশো দেশের মধ্যে যদি একশো দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় মানে প্যালেস্টাইনের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া উচিত এই প্রস্তাবটি আবারও কিন্তু চাপ প্রয়োগ করে নিরাপত্তা পরিষদে প্রেরণ করা হবে আবার পাশ করার জন্য এই ইস্যুটিকে কেন্দ্র করে গতকাল রাতে ভোটাভুটি করা হয় রেস্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন সেই ভোটাভুটিতে ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে প্যালেস্টাইন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভেতর একশো তিরানব্বইটি দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক একশো তেতাল্লিশটি ভোট নিজের পক্ষে পেয়েছে প্যালেস্টাইন আর দিকে ইসরায়েল পেয়েছে আমেরিকার ভোট এবং তার ভোট নিজে সর্বোচ্চ মিলিয়ে মাত্র নয়টি যে পঁচিশটি দেশ তাদের ভোটদান থেকে বিরত ছিল স্ক্রিনে নিশ্চয়ই আপনারা তার লিস্ট দেখতে পারছেন আলবেনিয়া ব্যথিত কোনো মুসলিম দেশই তার ভোটদান থেকে বিরত থাকেনি এমনকি ইউরোপের বাঘা বাঘা যে দেশগুলো রয়েছে কানাডা জার্মানি নেদারল্যান্ড কিংবা রোমানিয়া সুইডেন সুইজারল্যান্ড ইউক্রেন ইউনাইটেড কিংডম কিংবা অন্যান্য দেশ তারা কিন্তু ভোটদান থেকে বিরত ছিল তারা প্যালেস্টাইনের বিপক্ষে ভোট দেয়নি আবার ইসরায়েলের পক্ষেও ভোট দেয়নি

এই বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে এক নম্বরে তারা ভোট দিয়েছে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সেটা জাতিসংঘ হোক কিংবা অন্য সেক্টরে যত ভোটাভুটির আয়োজন করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গত ছয় মাসে সকল ভোটাভুটিতে ইসরায়েলের পক্ষে এবং প্যালেস্টাইনের বিপক্ষে ভোট দিয়েছে আর্জেন্টিনা এমনকি এমন নজির রয়েছে যে ইসরায়েল মাত্র তিনটি ভোট পেয়েছে তার পক্ষে ওই তিনটি ভোটের মধ্যে একটি কিন্তু আর্জেন্টিনার ছিল বাকিটি ছিল আমেরিকার এবং হয়তোবা তৃতীয় কোনো দেশ তবে আর্জেন্টিনা কিন্তু ছিল অবশ্যই খেলাধুলার ইস্যুটিকে কেন্দ্র করে কোনো রাজনীতি থাকতে পারে না তবে আর্জেন্টিনাকে কেন্দ্র করে বাংলাদেশে যেই পরিমাণ মাতামাতি হয় এবং যত কিছু হয় এরপর থেকে যদি আর্জেন্টিনার পতাকা কেউ উত্তোলন করেন একবার হলো প্যালেস্টাইনি মানুষের শিশুদের এবং অসহায় মানুষদের চেহারার দিকে একবার হলো নজর দিয়েন যে আর্জেন্টিনার মধ্যে মানবিকতার কোনো বিষয় নেই এবং আমাদের ভাই প্যালেস্টাইনি মানুষদের উপর এত অত্যাচার করার পরও ইসরায়েলকে সমর্থন করে ইসরায়েলকে অকুণ্ঠভাবে সমর্থন দিয়ে গেছে এবং তারা প্যালেস্টাইনে মানুষকে মানুষই ভাবে না তাদের পতাকা বাংলাদেশে উত্তোলন তা আবার নিজের হাতে এটা শুধু দুঃখজনক নয় এটা কিন্তু নিজের মনেও নিজে প্রশ্ন আসে যে আমি কতটুকু মানবিক যাই হোক জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভেতরে ইসরায়েলের পক্ষে আর্জেন্টিনা ব্যথিত চেক রিপাবলিক হাঙ্গেরি এবং আমেরিকা ছাড়া বাকি যে দেশগুলো ভোট দিয়েছে তাদের তেমন কোন নাম পরিচয় নেই এমন বিষয়টা হল যে সাধারণ অধিবেশনের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো ভোট পে বিপুল পরিমাণের বিজয় অর্জন করেছে প্যালেস্টাইন এই প্রস্তাবটি কিন্তু পাশ হয়ে গেছে এখন কি হবে এখন কি প্যালেস্টাইনের পূর্ণাঙ্গ সদস্যপদ প্যালেস্টাইন পেয়ে যাবে আসলে বিষয়টা এরকম নয় এখন এই প্রস্তাবটি আবার পাঠানো হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর কারণ নিয়ম অনুযায়ী অবশ্যই কোনো সদস্যপদ পাওয়ার বিষয়টা নিরাপত্তা পরিষদ থেকে চূড়ান্ত করতে হবে এখন নিরাপত্তা পরিষদে যখন এই প্রস্তাব যাবে আবার আমেরিকা তার ভেটো প্রস্তাব ব্যবহার করবে এবং পাওয়ার যে বিষয়টা বিষয়টা সেটা বাতিল করে দেবে এই একশো শতাংশ শিওর যে এই প্রস্তাবটি চূড়ান্ত নিরাপত্তা পরিষদে বাতিল হয়ে যাবে পাশ হবে না মানে পূর্ণাঙ্গ সদস্য প্যালেস্টাইন পাবে না তাহলে এই সাধারণ অধিবেশনে এই প্রস্তাব পাশ করে কি লাভ হলো অনেক বড় লাভ আছে কারণ চলতি বছরের সেপ্টেম্বর থেকে এই প্রস্তাব পাশ হওয়ার কারণেই জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে কক্ষ রয়েছে সেখানে একটি স্থায়ী আসন পাবে প্যালেস্টাইনের কর্তৃপক্ষ যেখান থেকে সাধারণ অধিবেশনে তাদের বিভিন্ন ধরনের বক্তব্য তারা দিতে পারবে তবে তারা কোনো ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবে না উনিশশো সালের ছয় ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীনতার একেবারে কাছাকাছি এবং বিজয়ের দ্বার প্রান্তে তখন জুলফিকার আলী ভুট্টোর এই ভিডিওর কথা নিশ্চয় তাদের স্মরণে আছে যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভেতর তিনি তার হাতে থাকা কাগজ এইভাবে ছিঁড়ে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন কারণ তিনি জানতেন তার পরাজয় সুনিশ্চিত আজকে প্যালেস্টাইনের এই বড় বিজয়ের পর ইসরায়েলের রাষ্ট্রদূত ঠিক জুলফিকার আলী ভুট্টো যেমনটা করেছেন তেমনটাই করেছেন জুলফিকার আলী ভুট্টো যদিও নিজের হাতে কাগজটি ছিঁড়েছিলেন তবে ইসরায়েলের রাষ্ট্রদূত এই জায়গায় একটি আধুনিক মেশিন ব্যবহার করেছেন এবং পেপারটি ছিঁড়ার জন্য এবং তিনি এই জায়গায় জাতিসংঘকে দোষারোপ করছেন যে এই ধরনের সিচুয়েশন হবার কথা ছিল না আসলে হবার কথা তো অনেক কিছুই ছিল না ইসরায়েলই তো প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল না তবে সেটা কিন্তু দুঃখজনকভাবে হলেও হয়ে গেছে যাই হোক ইসরায়েল এখন শেষ সময়ের মধ্যে রয়েছে এবং প্যালেস্টাইনের বিজয়ে ইনশাল্লাহ সুনিশ্চিত তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্টগুলো ধারাবাহিক আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ